139 বিএসএফ রানীবাড়ি বিউপি থেকে একজন জনি রানী দাস নামে একটা বাংলাদেশ নেশনালকে কদমতলা থানা হ্যান্ড ওভার করে তাকে বাংলাদেশি কোনো কাগজপত্র নেই, বৈধ কাগজপত্র নেই, সে বৈধ কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে। তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি, তাকে কোর্টে ফরওয়ার্ড করবো আজকে। সুধাংশু দাসের বাড়িতে বজেন্দ্রনগর ওয়ার্ড নম্বর 5। তো আমরা উড়ে নিষ্ট, এটা কি স্যার? এটা একটা পুলিশ বিএসএফ যুদ্ধ অভিযান ছিল। জিজ্ঞাসাতে বলেছে যে উনি নাকি বাংলাদেশ থেকে এসছে গত এক সপ্তাহ আগে, তো এখানে ওই সুধাংশু দাসের বাড়িতে বসবাস করছিল। সুধাংশু দাসের নামে সুধাংশু দাসের সাথে বিয়ে দিয়েছিল, এটা অপরাধ করা হবে। এখানে একজন লোক আছে যে সাহায্য করলে, তার নাম সুশীল দাস, ও বজেন্দ্রনগর। সবাই বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি, সবাই বিরুদ্ধে আমরা তদন্ত করছি।